আমার গৌরাঙ্গ সুন্দর নাচে, আমার গৌরাঙ্গ সুন্দর নাচে, আমার গৌরাঙ্গ সুন্দর নাচে, আমার গৌরাঙ্গ সুন্দর নাচে। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুভ্যো আকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বাগ্রে গৌরী গুরুপাদ পদ্মে চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে তাঁদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা হই থেকে ভক্তি প্রার্থনা করে আজ কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন কারবার প্রয়াস করছি। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে মহারাজ অম্বরীশ তাঁর সমস্ত জীবন, তিনি তাঁর সমস্ত দেহ মন ইন্দ্রিয় সমস্ত কিছুই ভগবানই অর্পণ করেছিলেন। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দ বচাংশ বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, অর্থাৎ সর্বদাই তাঁর মনটা ভগবানের সেবাতেই লাগিয়ে রেখেছিলেন। ভগবানের শ্রী পাদ পদ্মে তাঁর জীবনটা অর্পণ করে দিয়েছিলেন। বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার বাক্যটি পরমেশ্বর ভগবানের সেবাতে সর্বদাই নিযুক্ত রেখেছিলেন। সর্বদাই কৃষ্ণ কীর্তন হরি কথাময় জীবনযাপন করতেন। এভাবে তার সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে তিনি ভগবানের সেবায় নিযুক্ত থাকতেন। শাস্ত্রী বলছে, পাদৌ হরে ক্ষেত্রপদান সর্পণে, পাদৌ হরে ক্ষেত্রপদান সর্পণে, অর্থাৎ অম্বরীশ মহারাজ তার দুটি চরণ ভগবানের মন্দির পরিক্রমায় এবং ভগবানের শ্রীতীর্থ ধাম মথুরা বৃন্দাবন আদি ধামে প্রদব্রজে দর্শন, এই লালসায় তিনি তার চরণ দুটিকে ব্যবহার করতেন। আমরা দেখতে পাচ্ছি যে অম্বরীশ মহারাজ তার জীবন আদর্শ কিভাবে তিনি তুলে ধরেছেন, এটাই ভাগবত থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার। এই যে মন্দির পরিক্রমা পা দিয়ে, পা অর্থাৎ আমাদের শরীরের নিম্নাঙ্গ দিয়ে পাদ সেবন, পা দিয়েও ভগবানের সেবা করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। যেটা নিম্নাঙ্গ, এ পা যদি বা চরণ কারোর গায়ে লেগে যায়, আমাদের প্রণাম করতে হয় এবং এই পাকে আমরা অনেক সময় অশুচি ভাবি, কিন্তু ভগবান এতটাই দয়ালু, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা যায়। সেই পরমেশ্বর ভগবানের মন্দির পরিক্রমাতে একটা বিষয় লক্ষ্য করা যায়। আমরা বৃহৎ নারদীয় পুরাণে শুনেছি যে মন্দির পরিক্রমায় কীরকম ফল দেবে। একটি ব্যাধ গাছে একটি পাখি শিকার করেছিলেন, তো ব্যাধের তীরটি পাখির একটি ডানাতে লেগে দানাটি কিছুটা কেটে গিয়েছিল। সে যন্ত্রণা ছটফট ছটফট করতে করতে গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেছে। যখন মাটিতে পড়ে যায়, ঠিক অদূরে একটি কুকুর দাঁড়িয়েছিল। কুকুরটি পাখিটিকে দেখতে পেয়েই তৎক্ষণাৎ তাকে তাড়া করে। প্রাণ ভয় এবং যন্ত্রণায় ওই পাখিটিও ছুটতে থাকে, পিছনে পিছনে কুকুরটিও ছুটতে। এই কুকুর এবং পাখি দুজনেই পরস্পর ছুটতে থাকছেন। এখন পাখি যন্ত্রণায়
উঠতে পাচ্ছেন না, কি করলেন, পাশে দেখলেন একটা বিষ্ণু মন্দির রয়েছে, সেই বিষ্ণু মন্দিরের চারিদিকে ঘুরতে শুরু করেছেন ওই পাখিটি। তো এই পাখিটি ঘুরছে আর পিছনে পিছনে কুকুরও তাড়া করছে, পাখিটিও ঘুরছে, কুকুরও তাড়া করছে, পাখিটিও ঘুরছে। এই করতে করতে এক দুপাক ঘোরার পরেই ওই পাখিটি সেই মন্দিরের সামনেই প্রাণ ত্যাগ করলেন, মাটিতেই প্রাণ ত্যাগ করলেন। পরবর্তীকালে দেখা গেল যে সেই পাখিটি এই পক্ষী জনম অর্থাৎ পাখি জনম ত্যাগ করে তিনি বৈকুণ্ঠ গতি লাভ করলেন। আমাদের এই যে শাস্ত্রের এই দিগদর্শনগুলো কেন দেখিয়েছেন, শাস্ত্রের এই দিগদর্শনগুলো দ্বারা আমরা কী শিক্ষা নিতে পারি, যে একটা পাখি যদি মনের অজান্তে ভয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কুকুরের তাড়া খেয়ে মন্দির পরিক্রমা করে, তিনি তো ভক্তি করে করেন নাই, তিনি তো বৈকুণ্ঠে যাব বলেই করেন নাই, তিনি মুক্তির আশা করেও করেন নাই, তথাপি সেই পক্ষীটি কীভাবে অজান্তে ভগবানের মন্দির পরিক্রমা করে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি তাহলে আগামী দিনে আমরা সবাই যদি এই শাস্ত্রের দিগদর্শন সাধু মুখে শ্রবণ করে অন্তরে হৃদয়ঙ্গম করে যদি আমরাও মন্দির পরিক্রমা আদি সব কিছু ঠিকঠিক মতো আমরা করতে পারি, ভক্তাঙ্গ আয়োজন করতে পারি, প্রহ্লাদ মহারাজের দিগদর্শনে শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনং, এই যে নববিধা ভক্তি, হ্যাঁ, শ্রবণ করো কীর্তন করো ভগবানের, এই যে ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণ ভগবানের স্মরণ, শ্রীমদ্ ভাগবতে বলছেন যৎ কীর্তনং যৎ স্মরণং যদীক্ষণং যৎ বন্দনং যৎ শ্রবণং যৎ অর্হণং লোকস্য সদ্য বিধুনীতি কল্মসং তস্মৈ শুভদ্রস্য বসে নমো নমঃ। সুখদেব গোস্বামী পাদ তিনি তাঁর স্তবের মধ্যে এই শ্লোকটি বলেছিলেন, যৎ কীর্তন যার কথা কীর্তন করলে, যৎ স্মরণং যাকে স্মরণ করলে, যৎ ঈক্ষণং যাকে দর্শন করলে, যৎ বন্দনং যাকে বন্দনা করলে, যৎ শ্রবণং যার কথা শ্রবণ করলে, যৎ অর্হণং যাকে পূজা করলে, লোকস্য সদ্য বিধুনীতি কল্মসং, এ জগতের সমস্ত ব্যক্তি যারা এগুলি করেন তাদের সদ্য বিধুনতি কল্মসং, বিধুনতি মানে ধৌত হয়ে যায়, কল্মসং মানে অপরাশি। দেখুন ভগবানের নাম গুণগান কীর্তন করলে, শ্রবণ করলে, স্মরণ করলে, অর্চন করলে, বন্দন করলে, দর্শন করলে তৎক্ষণাৎ সদ্য বিধুনীতি কর্মস, তৎক্ষণাৎ পাপ ধৌত হয়ে যায়, তস্মৈ সুভদ্র সবসে নমঃ। সেই সর্বমঙ্গলময়ের যশোগাথা যারা শ্রবণ কীর্তন করেন তাদের এইরূপ গতি লাভ হয়ে যায়। সেই জন্য হরি ভজন বিনা গতি নাই রে, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজন বিনা গতি নাই রে, ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, জ্ঞান কর্ম পরিহরি রে, ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন যে ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা আমি হতনু, তিনিও বললেন যে ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা আমি হতনু, এই শরীর দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে রাধা গোবিন্দের যুগল সেবা করার পরামর্শ দিয়েছেন যারা তত্ত্বদর্শী মহাজন, যারা কৃষ্ণপৃষ্ঠ, যারা গৌরপৃষ্ঠ হয়ে গোলক থেকে ভুলোকে মায়া মনুষ্যাকৃতি হ্যাঁ কৃষ্ণের অদ্যবতার ইতান জনসমুদ্ধরায় পৃথিবী, কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে জনসমুদ্ধারহীন আমাদের মতো এই জনসমুদ্ধ যে অর্থাৎ জনসমুদ্ধরায় অর্থাৎ এই কথার অর্থ হল জনসাধারণকে উদ্ধার করবার জন্য পৃথিবীতে এই পৃথিবীতে অবতরণ করেছেন যে গুরুপদ কর্ম, হ্যাঁ মায়া মনুষ্যাকৃতির মায়ার রূপ মনুষ্য আকার ধারণকারী
তারা তাদের অনুগমনে তাদের সিপাদ পদ্মে একান্ত ভক্তি করে তাদের আদেশ তাদের নির্দেশ তাদের উপদেশ তাদের আশয় এসবগুলো বুঝে এবং সেই মতো নির্দেশ মতো যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মঙ্গল লাভ হবে এবং ব্যাক টু গড ব্যাক টু হোম আমরা আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবনে অবশ্যই ফিরে যেতে পারি এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য হে শুধু শ্রদ্ধালু সজ্জন ভক্তমণ্ডলী হে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ সকলেরই কাছে আমাদের একমাত্র প্রার্থনা সবাই চলুন আমরা সবাই কৃষ্ণ নাম করতে করতে আমরা হরিভজন করতে করতে হাত্রিকভাবে ভগবানের সুখবিধান ওই তাৎপর্যের মধ্যে নিজেদের জীবনকে ডুবিয়ে দিয়ে আমরা ব্রজের পথে যাত্রা করুন। হরি বলব আর মদন মোহন হেরব গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো এটাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য এটাই আমাদের মানব জীবনের একমাত্র কর্তব্য এটাই আমাদের মানব জীবনের একমাত্র এবং অবশ্যই কর্তব্য। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্য বাসিন্দুবৈবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম। রাধে জয় জয় মাধব দয়েতে জয় জয়